অন্য বারের থেকে এই সপ্তাহে টিআরপিটা একটু বেশি স্পেশাল, কেননা নতুন ধারাবাহিক গাঁটছড়া টিআরপি আজকে জানা যাবে। অন্যদিকে আরও কিছু বড়সড় পরিবর্তন থাকছে টিআরপি তালিকায়। তাহলে চলো এক এক করে সবটা জানা যাক, দেখা যাক কে কে বাজিমাত করল। এই সপ্তাহেও সবার আগে আছে মিঠাই, যার নতুন টিআরপি 11.0। দ্বিতীয় স্থানে নতুন চমক, 9.9 টিআরপি নিয়ে আছে খুকুমণি হোম ডেলিভারি, অবিশ্বাস্য সাফল্য বলতেই হবে। এরপরে তৃতীয় স্থানে আছে যমুনা ঢাকি, যার টিআরপি 9.0। চতুর্থ স্থানে বিরাট বড় চমক, একসাথে আছে উমা এবং গাঁটছড়া, যাদের টিআরপি 8.9, এমনটা হবে কেউ ভাবেনি। পঞ্চম স্থানে আছে সর্বজয়া এবং অপরাজিতা অপু, যাদের টিআরপি 8.5। ষষ্ঠ স্থানে অবস্থান করছে মন ফাগুন, যার নতুন টিআরপি 8.0। অপরদিকে সপ্তম স্থানে আছে ধুলোকণা, যার টিআরপি 7.7। অষ্টম স্থানটি দখল করেছে খেলাঘর, যার টিআরপি 7.0। এরপরে নবম স্থানে আছে আয় তবে সহচরী, যার টিআরপি 7.5। সবশেষে দশম স্থানে আছে কড়ি খেলা, যার নতুন টিআরপি 7.0। তাহলে সেরা দশে এই সকল ধারাবাহিক আছে, এরপর দেখা যাক বাকিদের কী হাল। এরপরে 11তম স্থানে আছে খড়কুটো, যার টিআরপি 7.0। 12তম স্থানে আছে গঙ্গারাম, যার টিআরপি 6.9। 13তম স্থানে আছে কৃষ্ণকলি এবং রানী রাসমণি, যাদের টিআরপি 6.7। এরপরে 14তম স্থানে আছে এই পথ যদি না শেষ হয়, যার টিআরপি 6.5। 15তম স্থানে আছে মহাপীর তারাপীঠ, যার নতুন টিআরপি 6.2। 16তম স্থানে আছে বরণ, যার টিআরপি 6.1। 17তম স্থানে আছে গ্রামের রানী বিনাপানি, যার টিআরপি 4.4। 18তম স্থানে আছে জীবনসাথী, যার টিআরপি 3.7। 19তম স্থানে আছে ফেলনা, যার টিআরপি 2.8। 20তম স্থানে আছে জয় গোপাল, যার নতুন টিআরপি 2.7। এবং সবশেষে 21তম স্থানে আছে মঙ্গলময়ী সন্তোষীমা, যার টিআরপি 2.3। 2+ টিআরপি হবার কারণে নন প্রাইম টাইমে থাকা ধারাবাহিকের টিআরপি জানা যায়নি, অফিসিয়াল 15+ টিআরপি এলে তোমাদের জানাবো। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।